গরম পড়তে না পড়তেই আইসক্রিম, কুলফি, মালাই সহ ঠান্ডা পানীয় চাহিদা বাড়ছে। আর এসব খেয়েই রীতিমতো অসুস্থ হয়ে পড়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো পানাগড়ে। রাজস্থানি আইসক্রিম শরবত খেয়ে প্রায় 12 জনের মতো কম বয়সী ছেলেমেয়ে অসুস্থ হয়ে পড়েছে বলে খবর মিলেছে। বমি, পাতলা দাস্ত সহ অন্যান্য উপসর্গ নিয়ে 6 জনের পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা চলছে, তবে তাদের অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা। এদিকে এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে কাঁকসা এলাকায়। ওইসব রাজস্থানি ঠান্ডা পানিয়ে এমন কিছু মেশানোর ফলে বিষক্রিয়া হয়েছে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। শুক্রবার মানুষজন সংশ্লিষ্ট কাঁকসা থানায় একটি অভিযোগও দায়ের করেন। তারই পরিপ্রেক্ষিতে তদন্তে নেমেছে পুলিশ। উল্লেখ্য, শীত শেষ হতে না হতেই রাজস্থানি ঠান্ডা পানীয়ের গাড়ি দেখা মিলেছে পানাগড় সহ আশেপাশের এলাকায়। এরকমই একটি ঠান্ডা পানীয়ের ভ্রাম্যমান গাড়ি থেকে এসব খেয়ে অসুস্থ হওয়ার ঘটনা ঘটেছে বলে খবর মিলেছে। কিতনে গাড়ি দুর্গাপুর মে আয়ে হ্যায়? অভি তিন। তিন গাড়ি। ক্যা ক্যা আইটেম লেকে আয়ে হো? বাদাম শেক, ফালুদা, আইসক্রিম। হ্যাঁ। লসি। কাহাঁ, রাত মে কাহাঁ পর রহ রহে হো? রাত মে ইধার ভিংড়ি। হ্যাঁ। ভিড়ঙ্গি। ভিড়ঙ্গি মে রহ রহে হো? কিতনা গাড়ি আয়া হ্যায় বোলা? আর কাহাঁ কাহাঁ চল রহা হ্যায় দুর্গাপুর? ইয়াহাঁ পে চল রহা হ্যায়, হোস্টেল হ্যায়, কিধার হ্যায়, কিধার। ক্যা নাম উধার? ইধার হ্যায় না? পানাগার। হ্যাঁ। বাজারে গিয়েছিলাম, যে বাদাম মিল্ক শেক হয় সেটা খেয়েছিলাম। তা সেই রাত থেকেই পেটে ব্যথা করছিল, তারপরের দিন জ্বর এসেছিলো, দিয়ে বমি পায়খানা, তারপরে 3 দিন আগে খেয়েছিলাম। তারপরে হসপিটাল? হ্যাঁ, তারপরে হসপিটাল। ঘরে ওষুধ খাচ্ছিলাম কিন্তু ওষুধে কিছু কাজ হচ্ছিল না। কজন ভর্তি হয়েছে এখানে? এখানে 5-6 জনের রয়েছে। 7 জন। তারপরে পেটে খুব ব্যথা করছিল, পায়খানা হচ্ছিল খুব, কি নাম তোমার? শুকলাম মুস্তফা। এই তিনটা সিমটম নিয়ে ভর্তি হয়েছে। সবার বলছে কি এক জায়গা থেকে কি ওখান থেকে কুলফি খেয়েছে, খাওয়ার পরে রাত্রে থেকে এদের সমস্যা শুরু হয়েছে। তারপরে একটা একটা করে কোনো ওষুধ নিয়ে গিয়েছে, কোনো যার বেশি হয়েছিল ওকে এখানে অ্যাডমিট করা। কজন আছে টোটাল? টোটাল এখানে 6 জন, মানে সাসপেক্টেড ফুড পয়জনিং নিয়ে ভর্তি। আউটডোরে ট্রিটমেন্ট কজন হয়েছে? আউটডোরে তো কই ওরকম বলে নেই, সেটা ওখানে আউটডোরে কিছু মানে নম্বর কাউন্টিং নেই কি কতটা এসছে, কিন্তু যতটা ভর্তি আছে ওখানে সাসপেক্টেড কটা ভর্তি আছে ফুড পয়জনিং। মানে কাউকে স্যালাইন দিতে হচ্ছে? হ্যাঁ, সবারই স্যালাইন চলছে। মানে কি স্টেবল আছে? একটু সব স্টেবিল আছে, বমি সবার বন্ধ হয়ে গেছে, পায়খানা চলছে, কারো একটু পেটে ব্যথা আছে, সেটা কিছুক্ষণ পরে ঠিক হয়ে যাবে। এখন কি থাকবে কদিন হাসপাতালে? দেখি, যত স্টেবিল আছে, ভালো না হলে তো ছুটি হবে। ঠিক আছে। আপনার নাম? আমার নাম ডক্টর পঙ্কজ কুমার সাহেব। দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10।